ভিওএস 60 তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া সংক্ষেপে আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক শীর্ষ সম্মেলনে ঘৃণাজনিত অপরাধ এবং রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ ফ্রন্টের আহ্বান জানিয়েছেন গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে 2020 সালে যুক্তরাষ্ট্রের ঘৃণাজনিত অপরাধের ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি জলবায়ু বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জন ক্যারি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আফ্রিকার প্রচেষ্টার প্রতি সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন সেনেগালে পরিবেশ বিষয়ক আফ্রিকান মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বৃহস্পতিবার ক্যারি একথা বলেন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট অটোশোতে বৃহস্পতিবার বিশ্বের প্রথম উড়ন্ত বাইক আত্মপ্রকাশ করেছে জাপানি এয়ারউইংস টেকনোলজিস এই যানটি তৈরি করেছে যা 40 মিনিট পর্যন্ত উঠতে এবং ঘন্টায় 100 কিলোমিটার গতি অর্জন করতে সক্ষম আজ পর্যন্তই তাহিরা কিবরিয়া ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন